হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, তার হাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা শোরুম থেকে গাড়ির চিন্তাভাবনা করছেন, তারা মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ কার হাট 100% পেপারসের নিশ্চয়তা দিয়ে গাড়ি বিক্রি করে আপনাদের কাছে। সো আর দেরি না করে আপনারা চলে আসুন কার হাটে। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিছু মাইক্রো যেটি আপনারা খুঁজছেন। তো দেরি না করে চলুন বন্ধুরা, আজকে সেই মাইক্রোগুলি দেখা যাক। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। টয়োটা নোহা 2007-এর টেরোর স্টেশন 18cc, যার সিএনজি করা রয়েছে, যার মূল্য আমরা দিয়েছি 12,80,000 টাকা। এই গাড়িটিকে অনেকে KR42 বা টাউনেস বলে। এটার পিছনের অংশ যদি দেখাই, আপনারা দেখতে পারবেন খুবই ফ্রেশ একটি টাউনেস রয়েছে। তো বন্ধুরা পরবর্তী গাড়িতে চলে যাচ্ছি। এই হচ্ছে টয়োটা এক্স নোহা, যার মডেল হচ্ছে 2005-এর মডেল, 10-এর স্টেশন, এবং আস্কিং প্রাইস হচ্ছে 13,45,000 টাকা। জি হ্যাঁ বন্ধুরা, যারা এই গাড়িটা দেখতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই পিছনের অংশটা দেখেন, খুবই একটা ফ্রেশ কন্ডিশন রয়েছে, যার সিরিয়াল হচ্ছে 53, ঢাকা মেট্রো চ। তো বন্ধুরা এর পরের গাড়িটি হচ্ছে এক্স নোহা 2004 এবং 2007-এর রেজিস্ট্রেশন, 2000cc, যার প্রাইস ধরা হয়েছে 12,40,000 টাকা। জি হ্যাঁ বন্ধু, এই ব্ল্যাক কালারের গাড়িটি এলপিজি গ্যাস করা। জি হ্যাঁ, এলপিজি গ্যাস। আপনাদেরকে এই গাড়ির যদি পিছনের অংশটা দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন খুবই চমৎকার একটি ব্ল্যাক কালারের এক্স নো 2004-এর। যারা ব্ল্যাক কালারের এক্স নোয়া খুঁজছেন, তারা আজই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটা পিছনের অংশ দেখেন, খুবই চমৎকার, খুবই গ্লেজ একটা ব্ল্যাক, শাইনিং ব্ল্যাক। 2005-এর আরেকটি নোহা, যার রেজিস্ট্রেশন হচ্ছে 11, যার প্রাইস ধরা হয়েছে 11,50,000 টাকা। এটাকে অনেকে KR42 বলে। এটার মডেলটা হচ্ছে, জি হ্যাঁ, এটার মডেল হচ্ছে 2005-এর। আরেকটি নোহা দেখাচ্ছি, যেটা 2002-এর মডেল, 4-এর রেজিস্ট্রেশন, যেটার প্রাইস ধরা হয়েছে 11,60,000 টাকা। জি হ্যাঁ, 11,60,000 টাকা। যারা এই এক্স নোহা খুঁজছেন, তারা এই গাড়িটি এসে দেখে যেতে পারেন। আর যদি এই গাড়িটির সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে আমাদেরকে নক করতে পারেন, আপনারা অবশ্যই এই গাড়িটি এসে দেখে যেতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে যাকে বলছি, যারা গাড়ি কেনা খুব আগ্রহী, আজই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই দেওয়া আছে। তো বন্ধুরা এই গাড়িটিও আপনারা দেখতে পারেন। পরবর্তী আরেকটা গাড়ি দেখাচ্ছি, হন্ডা H1, 10-এর মডেল, 11 রেজিস্ট্রেশন, 24cc, যার প্রাইস ধরা আছে 14,30,000 টাকা। এটি ব্ল্যাক কালারের একটি গাড়ি, আর যার সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো চ 15-02-74। অনেকেই এই হন্ডা এই গাড়িটা খুঁজছেন, নিশ্চয়ই পাচ্ছেন না, আমাদের হাটে চলে আসতে পারেন। এটি সামনে এবং পিছের আপনাদের অংশ দেখাচ্ছি, খুবই চমৎকার। তো চলে আসুন আজকেই আমাদের এই কার হাটে। আরেকটি নোহা দেখাচ্ছি, যেটি মডেল হচ্ছে 2001-2006 রেজিস্ট্রেশন, যার প্রাইস, আস্কিং প্রাইস দেওয়া হয়েছে 8,95,000 টাকা। আপনারা 2001-এর যারা খুঁজছেন নোহা, তারা এই গাড়িটি অবশ্যই দেখতে পারেন। We'll be right back.
আরেকটি ইনোভা দেখাচ্ছি 2008 মডেল, 13 রেজিস্ট্রেশন, যার প্রাইস ধরা হয়েছে 720,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাড়ির কালেকশন, যেগুলি হায়েস্ট যারা ঢাকা শহরের কিংবা গ্রামের বাড়িতে চালানোর জন্য খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি। আরেকটি কথা মনে রাখবেন, যারা শোরুম থেকে গাড়ি কেনার চিন্তাভাবনা করেছেন আজই মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ কারহাট একমাত্র প্রতিষ্ঠান যার কাগজের 100% নিশ্চয়তা দিয়ে আপনাদের কাছে গাড়ি বিক্রি করে। তো আর দেরি না করে আপনারা চলে আসুন কারহাটে। তো মনে রাখবেন, ঢাকা শহরের কোনো শোরুমই কাগজের 100% নিশ্চয়তা দিয়ে আপনাকে গাড়ি বিক্রি করবে না, আমরা আপনাকে পেপারসের 100% নিশ্চয়তা দিয়ে গাড়ি বিক্রি করে থাকি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।